আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব একটি হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আপডেট দ্বিতীয়ত হচ্ছে একক ভর্তি পরীক্ষার একটি আপডেট এসেছে আরেকটি হচ্ছে ডেন্টালের আপডেট ধাপে ধাপে আমি আলোচনা করছি প্রথমেই আমরা ডেন্টালের আপডেটটা জেনে নিই বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডেন্টাল ভর্তিতে আসন প্রতি আবেদন তিরানব্বই শিক্ষার্থী নিউজটিতে বলা হয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সের ভর্তিতে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে শনিবার তিন ফেব্রুয়ারি রাত বারোটায় এই প্রক্রিয়া শেষ হয় এবার পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন ভর্তি ইচ্ছু শিক্ষার্থী ডেন্টালে বা বিডিএসে আবেদন করেছেন তবে রোববার এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই ফি জমা দেওয়া যাবে অর্থাৎ বিডিএস এর আবেদন ফি জমা দেওয়া যাবে সেই হিসাবে আরও কিছু ভর্তি ইচ্ছু বা সংখ্যাটা বাড়তে পারে বন্ধুরা ডেন্টালের মোট আসন রয়েছে পাঁচশো চল্লিশটি তাই সেই হিসেবে আসন প্রতি লড়াই করছে তিরানব্বই জন শিক্ষার্থী আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি প্রবেশপত্র বিতরণ করা হবে পঁচিশ থেকে সাতাশ ফেব্রুয়ারি অবশ্যই রোগীন প্রিন্ট করতে হবে এবং ভর্তি পরীক্ষা আট মার্চ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ছিল প্রথম আপডেট এবার আসি একক ভর্তি পরীক্ষার আপডেট বন্ধুরা তোমরা নিউজ স্ক্রিন দেখতে পাচ্ছ বলেছে একক ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন নতুন শিক্ষামন্ত্রী নিশ্চিতে বলা হয় উচ্চ মাধ্যমিকের পাঠদান শেষে শিক্ষার্থীদের একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয় এতে শিক্ষার্থীদের ভোগান্তি হয় গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একক ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করেছে বিষয়টি নিয়ে কাজ করছেন সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে থাকে একজন শিক্ষার্থী বিশেষায়িত জ্ঞান রয়েছে কিনা সেটা দেখার জন্য এই পরীক্ষা নেওয়া হয় ভর্তি পরীক্ষার সময় একজন শিক্ষার্থী নানা জায়গায় দৌড়াতে হয় এই ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিও হয় এই জন্য একক ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করেছে ইউজিসি এই বিষয়ে কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন রয়েছে সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয়গুলো সেই আইন দ্বারা পরিচালিত হয় সেজন্য প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পাশাপাশি উনি এটাও বলেন সবাইকে সাথে নিয়ে সবার মতামত নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তা নষ্ট সেটা করা যাবে না এই ছিল একক ভর্তি পরীক্ষার আপডেট এবার আসি গুচ্ছের আপডেট বন্ধুরা তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ গুচ্ছ থেকে বেরিয়ে যেতে উপাচার্যকে স্মারক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি নির্দিষ্ট পদ্ধতিতে প্রত্যাবর্তনের জন্য উপাচার্য বরাবর স্মারক দিয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল রোববার চার জানুয়ারি বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরে আলম আবদুল্লাহ ও নীল দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মমিন উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকলিপিটি উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা আলেমের বরাবর দেওয়া হয় স্মারকলিপিতে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয় এবং গুচ্ছ পদ্ধতির বিভিন্ন সমস্যাগুলো উল্লেখ করে দেওয়া হয় তবে বন্ধুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নীল দলের এই স্মারকলিপি দেওয়া সত্ত্বেও গুচ্ছ থেকে কিন্তু এখনও পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে রয়েছে তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে হয়তো বা কিছু মধ্যে আমরা ফাইনাল একটি আপডেট পাবো এরপরে আমরা বুঝতে পারবো যে ইসলামী বিশ্ববিদ্যালয় দ্যালয় থাকবে কিনা যদি ইসলামী বিশ্ববিদ্যালয় না থাকে সেক্ষেত্রে এর জন্য তোমাদেরকে আলাদাভাবে ভর্তি পরীক্ষা দিতে হবে বা প্রক্রিয়া আসবে ইনশাল্লাহ এই নিয়ে তোমাদেরকে আপডেট দিব তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ